আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে। স্কিনে দেখতে পাচ্ছেন এক্সোভেট এন অয়েলমেন্ট। এই অয়েলমেন্টটি কেন ব্যবহার করবেন, এর উপকারিতা কী কী, এটি কতদিন ব্যবহার করবেন, এ ধরনের আরেকটি ভিডিও আপলোড দেওয়া আছে। বন্ধুরা, এই এক্সোভেট এন ক্রিমটি ত্বক ফর্সা করতে সাহায্য করে কিনা একটি আপু জানতে চেয়েছেন। সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এক্সোভেট অ্যান্ড ক্রিমের উপকারিতা সহ এটি ত্বকের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জানতে পারবেন। বন্ধুরা, কিছুদিন আগে আরেকটি ভিডিও আপলোড হয়েছে, সেটা হচ্ছে এক্সোভেট অ্যান্ড অয়েলমেন্ট এবং এক্সোভেট অ্যান্ড ক্রিম এর মধ্যে পার্থক্য কী। সেখানে একটি অ্যাপও জানতে চেয়েছে এই এক্সোভেট অ্যান্ড অয়েলমেন্ট আমি ব্যবহার করতে পারবো কি না, কেননা আমার ত্বক অনেক শুষ্ক। সমস্ত ভিডিও জুড়ে সাথেই থাকুন, ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবে। এই এক্সোভেট অ্যান্ড ক্রিম এবং এক্সোভেট অ্যান্ড অয়েলমেন্ট এই দুটো ক্রিমই কিন্তু স্কিনের ইনফেকশন এবং স্কিনের সংক্রমণের জন্য ব্যবহার করা হয়ে থাকে। স্কিনের সংক্রমণগুলো সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকের মতো পরজীবীর কারণে ঘটে থাকে। যারা ধুলোবালিতে কাজ করেন এবং যে সমস্ত জায়গায় ঘামে আক্রান্ত থাকে সবসময়, সে সমস্ত জায়গায় ইনফেকশনগুলো বেশি হয়। স্কিনে যখন লালচে ভাব ও চুলকানি হয়, শুষ্কতা দেখা দেয়, রক্তপাত বা পুঁজ বেরিয়ে আসতে পারে, ছোট ছোট ফুসকুড়ি অথবা ফোলা ভাব সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে এই এক্সোভেট অ্যান অথবা অয়েলমেন্ট ক্রিমটা ব্যবহার করার সাজেস্ট করে থাকেন ডাক্তাররা। ক্ষুদ্র চামড়ায় সংক্রমণ হলে সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায়। চামড়ার ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার করা হয়ে থাকে, যেগুলো গুরুতর ক্ষেত্রের উপর ভিত্তি করে মলমের আকারে লাগাতে, ওষুধের মতো খেতে অথবা ইনজেকশনের আকারে শিরায় প্রয়োগ করা হয়ে থাকে। চামড়া আমাদের সমস্ত শরীরের উপর একটি প্রতিরক্ষা বলয় সৃষ্টি করে, অর্থাৎ পরিবেশে পরিস্থিতি, রাসায়নিক, ব্যাকটেরিয়া ও আরও অন্যান্য সমস্ত উপাদানের কাছে এটি একটি উন্মুক্ত অবস্থা থাকতে পারে। কিছু ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে চামড়া অনাবৃত অবস্থায় থাকার ফলে এই সংক্রমণটি ঘটতে পারে। সাধারণত যখন দেখবেন আপনার ত্বকে বেটনোভেট, পেভিসন, পেভিটিন এ সমস্ত স্টেরয়েড জাতীয় ওষুধগুলো কাজ করছে না, তখনই এক্সোভেট অ্যান্ড ক্রিম বা অয়েলমেন্টটি ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। অবশ্যই যে কোনো স্কিনের সমস্যার জন্য স্কিন ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। স্কিনের ডাক্তার আপনাকে বলতে পারবে কোন ক্রিমটি আপনার জন্য, আপনার ত্বকের জন্য সবচাইতে ভালো, কেননা এক এক ধরনের ত্বকে এক এক ধরনের ক্রিম বা মলম ব্যবহার করা হয়ে থাকে। যেমন শুষ্ক ত্বকের জন্য অয়েলমেন্ট এবং তৈলাক্ত ত্বকের জন্য ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত কোনো ফর্সা হওয়ার ক্রিম না, কিন্তু এটি আপনার স্কিনে যখন ইনফেকশন হয়, চুলকানি হয়, চুলকানির পরে যে কালো দাগ ছুটতে থাকে সারা এলাকা জুড়ে, সেটির মধ্যে ব্যবহার করার সাজেস্ট দিয়ে থাকেন ডাক্তাররা। শরীরের কোথাও যদি টিনিয়া পেডিস, টিনিয়া স্কোরিস অথবা দাদে আক্রান্ত হয়, তখন কিন্তু আপনাকে ডাক্তাররা সাজেস্ট করবে বেশিরভাগ স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ব্যবহার করার জন্য। কিন্তু যখন দেখবেন যে সেই ওষুধগুলো আপনার ত্বকে বা স্কিনে কোনোভাবে কাজ করছে না, আপনার ফলাফল আরও বেশি উন্নতি হচ্ছে না, তখন এই এক্সোভেট অ্যান্ড ক্রিমটা ডাক্তাররা সাজেস্ট করে থাকে। এটি ব্যবহারে আপনার ত্বকের খসখসে চামড়া ওঠা বন্ধ হয়ে যাবে এবং চুলকানিও কমে যাবে, পাশাপাশি যে কালো দাগ হয়েছে চুলকানির ফলে সেগুলো কমে যাবে। কিন্তু আপনার স্কিনে কোন ধরনের ইনফেকশন আক্রান্ত হয়েছে, এটি কিন্তু আপনার ডাক্তারই সাজেস্ট করতে পারবেন। অবশ্যই ডাক্তার দেখিয়ে তারপরে যে কোনো স্কিনে ক্রিম ব্যবহার করতে হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই এক্সোভেট অ্যান্ড ক্রিম সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।